হ্যালো বন্ধুরা, মুক্তি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন রেজালা। এই চিকেন রেজালা বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই চিকেন রেজালা কী করে বানাতে হবে। আমি এখানে একটা মিক্সির বাটি নিয়েছি, এখানে বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর দিয়েছি রসুন, দিয়েছি আদা। আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, তাই এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ভালো করে বেটে নেব। এখানে আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমার 700 গ্রাম মাংস রয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে আগের থেকে মশলা যে বেটে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। আর 100 গ্রাম টক দই আছে, এখানে আমি ফেটিয়ে নেব, ফেটিয়ে দিয়ে দেবো। আমার ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আছে, সেটাকে দিয়ে দেবো, আর 1 চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন। এবার আমি ভালো করে মেখে নেব। আমার ভালো করে মাখা হয়ে গেছে, আমি এটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি একটা বাটিতে কাজু বাদাম নিয়েছি আর পোস্ত নিয়েছি, আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপরে আমি পেস্ট করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াই 3 চামচ তেল দিয়েছি, এবার তেল ভালো করে গরম করে নিয়েছি। এখানে 2টো তেজপাতা দিয়েছি ফোড়নে, আর 4টে এলাচ দিয়েছি, 1টা জয়িত্রী দিয়েছি, 3-4টে লবঙ্গ দিয়েছি, আর 3-4টে দারচিনি দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা। এবার ফোড়নটা হালকা ভেজে নেব। এবার চিকেনের পিসগুলো আমি দিয়ে দেব। আমি এখানে সব চিকেনের পিসগুলো আমার দেয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়েচেড়ে নেব। আর এখানে কিন্তু আমার গ্যাসের জোর একদমই কম করা রয়েছে, আর চিকেনটা হালকা লাল করে ভেজে নিতে হবে। আমার এখানে চিকেন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আগের যে চিকেনের মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম, এবার ভালো করে আমি কষিয়ে নেব। আমি এখানে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে নিয়েছি, এখন দেখো তেল বেরিয়ে এসছে, কষানো আমার কিন্তু অনেকই হয়ে এসছে, আর গ্যাসের জোর কিন্তু একদমই কম করা ছিল এখানে। এখানে এবার আমি আগের থেকে যে বেটে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত বাটা, সেটাকে দিয়ে দিলাম। আর যে বাটিতে মশলা ছিল কাজু বাদাম পোস্ত বাটা, সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নেব। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলা আছে। আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও দিতে পারেন। আর এই রান্নাটা কিন্তু বেশিক্ষণ একদমই লাগে না, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আমি এখানে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। আমার চিকেন রেজালাটা একদমই রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে বাড়িতে করে নিতে পারেন। আর এই রেসিপিটি রুটির সাথে, রুমাল রুটির সাথে, পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে, সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা
বেল আইকন টিপে দেবেন, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে।